বলিউড থেকে স্বেচ্ছায় নির্বাসনে প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় থাকেন তিনি, কাজ করেছেন হলিউডেও। গত 5 বছর কোনো বলিউড সিনেমাতেও দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। এর আগের বছরগুলোতেও তার ছবিগুলো তেমন একটা সফলতার মুখ দেখেনি। তবু এ নায়িকার কদর একটু কমেনি, বরং জানা গিয়েছে সিনেমা প্রতি 40 কোটি রুপি নিচ্ছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 56 কোটি টাকা। ভারতের শীর্ষ নায়িকাদের তালিকায় দীপিকা পাডুকন ও আলিয়া ভাট থাকলেও তাদের থেকে বেশি আয় করছেন প্রিয়াঙ্কা। তার এই বিপুল রোজগারের কারণ বলিউডের শীর্ষ নায়িকার দেওয়াল পেরিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের অত্যন্ত পছন্দের নায়িকা। যদিও হলিউডে তার অভিনীত অনেকগুলো সিনেমা মুক্তি পেলেও সবকটি বক্স অফিসে ব্যর্থ, তবুও হলিউডের নায়িকা বলে কথা। তাই ফ্লপ নায়িকা হয়েও এত টাকা পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা।